বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়ের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয়ে গেল দুদিন ব্যাপী বিজ্ঞান গণিত এবং পরিবেশ বিষয়ক মেলার। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, মেলার কনভেনার বাদল ভট্টাচার্য সহ খোয়াই জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথ সহ অন্যান্যরা। পরবর্তীতে সরকার পক্ষের মুখ্য সচেতন কল্যাণী রায় সহ অন্যান্য অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন মডেলগুলি ঘুরে দেখেন। এদিন খোয়াই জেলা থেকে মোট 55টি স্কুলের 58টি মডেল অংশগ্রহণ করে। উল্লেখ থাকে যে দুদিন ব্যাপী বিজ্ঞান গণিত এবং পরিবেশ বিষয়ক মেলায় সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উদ্বোধনের এই অনুষ্ঠানের উদ্বোধক আমি, মানে প্রথমেই উদ্বোধন করি, কিন্তু বক্তা মোটামুটি সবার পরে হয়, ফলে বলার বিশেষ থাকে না। কেন কি আগে যারা বক্তব্য রেখেছে অত্যন্ত প্রাঞ্জল এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। যাই হোক, আজকের এই যে জেলা ভিত্তিক বিজ্ঞান অঙ্ক এবং পরিবেশ নিয়ে বিভিন্ন প্রদর্শনী ছাত্রছাত্রীরা এখানে এনেছেন, রাজ্য সরকার এই অনুষ্ঠানগুলি আয়োজন করার পেছনে অনেক উদ্দেশ্য থাকে। এই ছাত্রছাত্রীদের মনন, তাদের বুদ্ধিমত্তার বিকাশ, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে তার সঠিক প্রস্ফুটিত করা সুন্দরভাবে, এবং এ থেকে তারা যেন আগামী দিনে তাদের এই সুস্থ প্রতিভাগুলি বিকশিত করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।